geri gider. ठीक है जी, हम ना
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
শনিবার লাশ পড়ে যাবে দাদা, হ্যাঁ এটা পড়ে তো মঙ্গলবার কালি বুঝো না, পরে আবার না পড়াতে দেখি না, সে বললো তো 12 তারিখ একটু বেরিয়ে যাবে, মঙ্গলবার পড়বি না, মঙ্গলবার কে পড়বে, কালী বুধ ধরি পড়বে, তারপরে বুঝলাম কিসের, ও আচ্ছা আচ্ছা বইয়ের হাফ পাতা ফিস করে দিয়ে এখন কোশ্চেন করার সময় না, আর ওর তো কাজ আছে আমার ঘুরে নর্থ বেঙ্গলে, আমাদের ফ্যাক্স করলে আমরা বই খাইয়ে আপনাকে পাঠিয়ে দেবো, বই দেখে লিখে আপনি আমার খাতা খাতা করতে পারছি, করে তুই তো খুঁজেই পাওয়া যায় না, কোথায় তুই কোথায় মানে র্যাঙ্কিং এ তো খুঁজে একবার দেখলে খুঁজেই পাচ্ছি না কোথায় গেলি, ফ্রেন্ড আর ফ্রেন্ড ফ্রেন্ড, হ্যাঁ এই ফ্রেন্ড তো পাবি না, নাগানেই ছিলিস তুই, এখন খুঁজেই পাচ্ছি না, খেলি কোথায় খুঁজে পাবি,
দিলে আছি। এই 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 আমার একটা বন্ধু, এক এক যে পাড়ার একটা বন্ধু, ওকে ছাড়াতে পারবো না, দুইকে ছাড়ানোর চেষ্টা করছি, দেরি আছে ছাড়াতে। কোথায় 1 মিলিয়ন মানে 10 লাখ, আমার সালা সবে এখন হচ্ছে কত, 6.5 লাখ, 6.5 লাখ হচ্ছে। ছাড়িয়ে দেবো, কমও দেয় এখন সব বেশি দিচ্ছে, কম পড়ছে সব 112-115, একটা দিয়েছে 150-12। না দেখিনি বললে কোথা দিয়ে আসে, দাঁড়া দাঁড়া, এইটা মিয়া মিটা খেলে একদম বাস পুরো সেট হয়ে গেল, মাপা পুরো মিয়া মিটা। মায়ামির রিং পেয়েছিস? তোরা মায়ামির রিং পেয়েছিস? মায়ামির দেখাচ্ছি তো, ছোট্ট খোকা বলে কি হয়েছে, রুটি আর চিকেন এ কথা বলছি, তুই খাবি? নো, এনের পরে কতগুলো জিরো, ওই দেখে আমার মাথা খারাপ হয়ে, 10টা রিং আমার 5টা, ওই দেখে মাথা খারাপ। আমি বলছি ও তুই তো ভেজিটেরিয়ান, এই কথাটা হ্যাঁ লেফট করে দিয়েছে, মার থেকে ভয় ছিল, 150 লেভেল লেফট করে দিচ্ছে, ভাবতে যেমন উত্তেজনা কোন লেভেলে, আমার 150 লেভেল হলে তো 300 লেভেল আছে, ভালো কথা বলে না, আমি বলছি পরে কথা বলছি, হ্যাঁ আমি কেন কথা বল আমার সাথে, পায়ের অঙ্কে কত, পায়ের অঙ্কের সাথে কথা বলছে না, তুই কথা বল না, পরে কথা বলছি, বাই বাই। আমি তো মাঝে মাঝে চাটি বনু, এই কোয়ার্টারটা বন্ধ ছিল, আমি আরো কালকে বেরিয়ে গেছি, কেউ যখন বেরোচ্ছে না কি করবো, বিলটা দিলাম, পুলিশ থাকে কি হয়েছে আমার বাবা, পুলিশ ভাই কালেকশন দিয়ে
ভাই আজকে আজকে স্যারকে কিন্তু ডোজ দিতে হবে একটুখানি, বলে দিলাম। আরে আগের দিন তোর নালিশ করেছে না তোর, আজকে তাহলে একটুখানি ক্লাস নিতে হবে। পাকিস্তানি ভাই 70 লেভেলে আমি ঠিক আমি ঠিক জেগে আছি, তখন ঘুম আছে, আমার মা এসে বলছে ও আছিস তো, দুটো কিনেছিলাম সেখানে একটা দাঁড়ি খেলাম চল। দাঁড়ান একটু, দাঁড়ান মাথার উপর দিয়ে চলে গেল, খাচ্ছি আমি একটা নাম বলেছিলাম খেয়াল আসছে না, তখনই কেটে দিয়েছে। তারপরে এমনি কথা বলছে, বাবা মা এসে গেছিল না কি বললো, বাবা দাদা এসে মারা গেছিল, ঘটিও হারিয়ে গেছিল, দিয়ে ছোট পোকা যাইছে আবার। তুমি এবার সামনে কালী পুজো আসছে, কালী পুজোর সামনে পাশে নাগের লিঙ্গুলি থাকে ওইগুলো সে যায় এবারে, কারণ গলা বলার ডেলে এবার নিয়ে যায় কালী ফালি মেয়েকে। কালো তোর একটা ভিডিও পাঠিয়েছি দেখেছিস মাঠে খাচ্ছি, সোমনা বলে ছেলেটা আছে ভিডিওটা দেয়, আমি সপ্তমী তোমার শিখাবো না তুই কি খাবি বাংলা ডিপি দেয় বিশাল বড় বড় বালের ডিপি, খেলতে পারে না ওরা। তো কত লেভেল হয়েছে? 53 তোর 64 তোকে ছাড়িয়ে চলে যাবো, খেলছি না বলে এক সপ্তাহ দু সপ্তাহ মধ্যে তোকে ছাড়িয়ে চলে যাবো বলছি, তুই যে মানে খেলছিস না বলেই বলছি, দু সপ্তাহ মধ্যে তোকে ছাড়িয়ে চলে যাবো। বাপের জন্য বার্লিন এ ঢুকিনি, বাপের জন্য ইয়ে খেলিনি, ওই 2 মিলিয়ন যেটা
এই যে কালকে দেখতে এত সব কথা বললো বাবা, দেখ কালী পুজোলে আমরা বেরোই না ঘর থেকে। তুমি প্ল্যান ছিল রাত্রিবেলা থাকবো, তো থাকবো না আমরা। আকাশ সারিয়ে দিয়েছিস, পুরো নীল হয়ে গেছে, পরিষ্কার। ফ্যানটা চালিয়ে দেন ধরে বের করে। এটা ভালো করে তুই ফ্যান নিস। হ্যালো হ্যালো, কোথায় রে? হ্যাঁ কোথায়? কখন আসবি এখানে? শুরু আবার চাকরি দিয়ে ঠিক আছে, ভালো হয়েছে ভালো হয়েছে। আসেনি স্যার, যদি কার পরীক্ষা নেবেন তাও নেবে আমি তো দেবো বার পরীক্ষা, আমি দিতেই এসেছি, পরীক্ষা দেবো দেখবি, শুধু নাম লিখবো আর নিচে সিগনেচার করে দেবো। জয় ওসি, তোর ওসিটা খাস কেন? ওসি ব্লুটা খেতে, ওসি কোয়ালিটি খুব খারাপ ছিল, তার থেকে ভালো বাংলা খেতে সবাই। বাংলা কোয়ালিটি আবে বাংলা বাংলাই ভাই। আমি আমি সুমি দাঁত কালাচ্ছি বাড়া দিয়ে। ইংলিশ কোন জায়গায় পড়ে জানিস? ওই আমাদের কলেজে। চিত্তা ম্যাচ হেরে যাচ্ছি, হারলে আমার গায়ে লাগবে না লেভেলটা। দেখ জিতে নি খেলা একটু টাফ, নাইন বলটা খেলা একটু টাফ, মানে একটা রিক্স থাকে, মানে ও তো ঘুপ ঘাপ মারে না, তাহলে এক্ষুনি হয়ে যাবে 54। আবার 124 আশু আশু।
এটাও একটা মজা, বড় লেভেলের সাথে খেলে না অনেক তোর মার শেখা যায়, ভালো ভালো মারে একজন, একটা প্লেয়ার হেভি মারে, উড়ে শালা ফার্স্টেই দেয়। এদের সাথে খেলে হারছি কিন্তু ইয়েটা শিখতে পারছি, মারটা শিখতে পারছি। ১০৩ লেজেন্ডস মোহাম্মদ খিলজি, আগে খিলজি এবার জেতার একটা চান্স হয়েছে, বাংলাদেশের একটা প্লেয়ার আছে না সৌম্য সরকার, ইয়েস জিতে গেছি, সৌম্য সরকার বলে একটা প্লেয়ার আছে না, স্যারদের আত্মীয় হয়ে যাবে বেঙ্গল তো বাংলাদেশের না, ওই জন্য মোহন বাগান ঘুটি ওর ইংলিশ পড়া এখন আমাকে জানা, ওখানে পরীক্ষা নিচ্ছে দুটোই ভাবুন পরীক্ষা বলে আছে নাকি তোর কাছে এক্সট্রা, দেখ দেখ ছোট খোকা করে করে তাহলে বলে, ও আচ্ছা আচ্ছা বুঝলাম, ও করে ওয়েদারটা একদম পারফেক্ট হয়েছে, আকাশ পুরো পরিষ্কার। কোথায় ঘুরবো, কোথায় ঘোরা যাবো বলেন তো, আমি তো ভাবছিলাম মানে এখন হেভি একটা জায়গা আছে, সেটা হচ্ছে ডুয়ার্স, একদম মানে
মানে সুন্দর ওয়েদার ওখানে এখন, সেই হিসেবে বলছি। একদম উপরে বাবার মন্দিরে বসে, বুঝলেন তো, একদম উপরে পাহাড়ে বাবার মন্দিরে বসে। জিতেননি 10,000 গেম, আপনি কত খেলবেন? তাহলে ঠিক আছে না, কালকে আমার একটা বন্ধু আমার 2,500 টাকার চুনা লাগিয়ে দিচ্ছে মালটা, পরে পরে যা এত সুন্দর সুন্দর মন্ত্র শুনেছি না, মানে ভাবতে পারবেন না, সব লেজেন্ডের মন্ত্র, কষ্ট করে কামানো সব নষ্ট করে দিয়েছে। বেশি ছিটতে হবে না, দুটো বেজি ছিল ভালো হাতে লেখার জন্য, তাই তো না না ওদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মধ্যে হয়ে যাবে। চল 8:45 তো খাওয়া দাওয়া হলে 9:45 16 নম্বর তো লিখতে হবে, মন ভরে লিখতে হবে। হ্যাঁ 54 হয়ে গেছে।